এই যে টাঙ্গুয়ার হাওরে দর্শনার্থী, টাঙ্গুয়ার হাওরে যারা ট্রাভেলার্স আছে তাদেরকে আসলে সবটুকু দেওয়ার জন্য এই সবগুলো নৌকা এখানে ভিড়ানো। টুকটাক কিছু কাজ চলতেছে, এখানে বজরা আছে, এটাও বজরা, বজরার নতুন নৌকা স্টিল, এটাও বজরা। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয়, মানে আমার হাউস বোট জলকুঞ্জর পরে যদি কোনো প্রিয় কোনো বোট থাকে সেটা হচ্ছে এটা, হিমাদ্রি। এটা হচ্ছে উল্লাস এবং সৌরভ ভাইয়ের হিমাদ্রি। ওই ওই পাশে আছে উল্লাস ভাইয়ের রঙ্গিলা বারোই, মানে সবগুলো নৌকার হ্যাঁ ওইখানে আছে রঙ্গিলা বারোই, জলছবি, রূপকথা, সিলভারে, মানে সবগুলো নৌকাই এখন নতুন সাজে সাজতেছে, নতুন করে আসলে এগুলো কাজ চলতেছে। এই যে এটা হচ্ছে হিমাদ্রি, আর ওই যে পিছনে দেখা যাচ্ছে আমাদের জলকুঞ্জ হাউস বোটটা। তো সবগুলো নৌকাই এখন আপনাদের আগমনের অপেক্ষায়। আমি বলি না যে আপনারা আমার বোটেই আসুন, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা ঘুরুন, ট্রাভেল করুন, পৃথিবীকে জানুন, বাংলাদেশকে জানুন, বাংলাদেশের ট্রাভেল স্পটগুলোকে আপনারা আসলে ঘুরে ঘুরে দেখুন, সৌন্দর্যগুলা উপলব্ধি করুন, সৌন্দর্যগুলা অবলোকন করুন। এটি আসলে আপনাদের উদ্দেশ্যে আমার বলা, ট্রাভেল করুন। ট্রাভেল হচ্ছে মানে ট্রাভেল করাটাকে আপনি একটা মেডিসিন হিসেবে নেন, আপনার ডিপ্রেশনের ক্ষেত্রে, আপনার মন খারাপের ক্ষেত্রে এটা অনেক ভালো একটা কার্যকরী একটা মেডিসিন। রোদ, প্রচুর রোদ, আজকে 3 দিন ধরে এখানে খুব রোদ পড়তেছে। পানি যেখানে এই পর্যন্ত ছিল, এই যে নৌকার এই পর্যন্ত ছিল পানি, সেই পানি এখন ওইখানে নেমে গেছে। তবে এটা কোনো বড় কোনো ইস্যু না, এই পানিটা আবার খুব শীঘ্রই আবার উপরে উঠে যাবে। বর্ষার বাঁধ ভাঙা, বৃষ্টি যখন শুরু হবে পানি আবার উপরের দিকে চলে যাবে। আর হাওরে খুব সম্ভবত পানি ছেড়ে দিয়েছে, তবে হাওর এখনও খুলে দেওয়া হয়নি হাউস বোটগুলোর জন্য। সো ভিডিও এই পর্যন্তই, এটা ওয়ান কাইন্ড অফ মিনি ব্লগ হয়ে গেছে, আর কি বলবো। সো আল্লাহ হাফেজ গাইস।